তৎপর। তারপরও কিন্তু গরু পাচার আটকানো যাচ্ছে না। এবং শুক্রবার সকালে আসানসোলের কুলটি থানার চৌরাঙ্গিফাড়ির অন্তর্গত রামপুর MBI দপ্তর আটক করল 8টি গরু বোঝাই বড় ক্যান্টিনার। প্রশ্ন থেকেই যাচ্ছে যে ইডি CBI এর অভিযানের পরও, এত তৎপরের পরেও কিন্তু গরু পাচার আটকানো সম্ভব হচ্ছে না। গরু পাচারের মূল স্রোত আছে MBI, মোটর ভেহিকল ইন্সপেক্টর। আপনারা জানেন এই গরুটাকে কেন ধরেছি জানেন? গরু পোচার তো চালাচ্ছেই, MBI নেতৃত্বেই গরু পোচার চলছে। ওকে এন্ট্রি ফিস যেটা হয় না, একটা টোকান মানি আছে এন্ট্রি বলে, ও এন্ট্রি ফিসটা দেয়নি, সেই জন্য MBI গাড়িটাকে ধরেছে। এখানে রাত্রে 2টো থেকে 3টে গরুর গাড়ি চলে, আর সকাল 6টা থেকে 5টার মধ্যে গরু গাড়ি পাস করে। এত MBI যদি সক্রিয় থাকতো তো গরু গাড়িগুলোকে তো আগেই ধরতে পারতো। MBI এখানে কোনো সক্রিয়তা নেই, ও টোকান মানি পায়নি যাকে এন্ট্রি বলা হয়, ওই এন্ট্রি পয়সাটা পায়নি, সেই জন্য গরু গাড়িটাকে ধরেছে। আর আপনাকে বলে দিই, CBI তদন্ত চলছে, CBI তদন্ত চলাকালীনে এখানে ওপেন গরু কিভাবে নিয়ে যাওয়া হচ্ছে? আমি মাননীয় DM সাহেবকে অনুরোধ করব যে MBI উপরে সব থেকে সব কারবাই করা হোক, এখানকার লোকাল পুলিশের উপরও একদম ব্যবস্থা করা হোক। এই লোকাল পুলিশ আর এখানকার MBI মিলে গরু চক্রটা চালাচ্ছে। এত CBI এত ইডি অভিযান চালাচ্ছে, তারপরে এরকম দেখুন, রাজ্য সরকারের তো আপনারা গল্প তো জানেন, রাজ্য সরকার যদি সক্রিয় থাকতো, ইডিকে আর CBI কে যদি মানে মানতো, তাহলে তো এগুলো হতোই না। CBI নিজের কাজ করে যাচ্ছে, আজ না তো কাল এরা ধরা পড়বেই। লেকিন এই মধ্যে যেটা হয়েছে সেটা এন্ট্রির খেলা, এন্ট্রি পাইনি, গরু গাড়িটাকে ধরে নিয়েছে, গরু গাড়ি সররা চলছে এখানে। এর আগেও তো আপনারা আন্দোলন করেছেন? একদম করেছি, আমরা গরু গাড়ি ধরেছি, আমরা 4টে 5টা গরু গাড়ি রানীগঞ্জ পার্কিংয়ে নামিয়েছি, আমাদের ওখানে যারা গৌশালা ছিল তাদেরখানে হ্যান্ড ওভার করেছিলাম। তারপরে মাঝে আমাদেরকে পুলিশ ভয় খাইয়েছে যে আপনারা যদি গরু গাড়ি ধরবেন তো আপনাদের উপরে আমরা মামলা করে দেবো। এতে কি মনে হচ্ছে, কারো মততে কি এটা হচ্ছে? এখানকার নেতৃত্ববৃন্দর বিনয়, যারা সরকারে যারা আছে, যারা রাজ্য সরকার এখন চালাচ্ছে, তাদেরই তো দেন এগুলো গরু পোচার। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির সাথে ক্যামেরায় মিলন সূত্রধর, ক্রাইম ব্রাঞ্চ।